ও নিজের বাড়িতে অস্ত্রসহ গ্রেপ্তার পলাতক দুষ্কৃতী। 2019 সালে পুলিশের সঙ্গে মারামারি করার ঘটনায় অভিযুক্ত ছিল শেখ ইসমাইল। পাইপ গান এবং এক রাউন্ড গুলি সহ তাকে গ্রেপ্তার করে কাকরতলা থানার পুলিশ। প্রশান্ত দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রশান্ত, ঠিক কি আপডেট রয়েছে, কিভাবেই বা ওই দুষ্কৃতী পুলিশ হেফাজত থেকে পালিয়ে এসেছিল? দেখো, যেটা হচ্ছে তোমার সকালে তোমার যেটা কাকরতলা থানার পুলিশ তোমার খবর পেয়ে তোমার শেখ ইসমাইল নামে যে দুষ্কৃতী রয়েছে তার বাড়ি থেকে অস্ত্র তাকে গ্রেপ্তার করে এবং তারপরেই তাকে আজকে দুবাইপুর আদালতে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আর কিছুক্ষণ পর তাকে দুবাইপুর যে স্পেশাল আদালত রয়েছে আজকে যেহেতু ছুটির দিন সেখানে তাকে পেশ করা হবে। এবং দেখো, যেটা জানা যাচ্ছে যে এই ইসমাইল তোমার দীর্ঘদিন ধরে এই এলাকায় কিন্তু দুষ্কৃতি রাজ চালাতো এবং সেই কারণে তাকে পুলিশ বহুবার আগে অ্যারেস্ট করেছে। এরপরও কিন্তু তোমার যেহেতু তার কাছে গতকালকে রাতে গোপন সূত্রে খবর পায় পুলিশ এবং পুলিশ খবর পেয়ে তার বাড়িতে তল্লাশি শুরু করে। এবং দেখো, যেটা হচ্ছে ইসমাইল ওরফে শেখ বিউটি দীর্ঘদিন ধরে কিন্তু পলাতক ছিল পুলিশের জাল থেকে এবং তার বিরুদ্ধে একটা ওয়ারেন্টও বেরিয়েছিল পুলিশের। কাকরতলা থানার পুলিশ তার বিরুদ্ধে ওয়ারেন্ট বার করে এবং গতকালকে রাত্রে কাকরতলা থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর পাইছে যে ইসমাইল ওরফে বিউটি ডাকাতি করার উদ্দেশ্যে বাইরে গিয়েছিল এবং অস্ত্র নিয়ে বাড়ি ফিরছে। তাই কাকরতলা থানার পুলিশ সেই সময় তার বাড়িতে হানা দেয় এবং একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ তার কাছ থেকে উদ্ধার করে এবং তাকে সাথে সাথে গ্রেপ্তার করে। এবং এই মুহূর্তে দেখো, আর কিছুক্ষণ আগে তাকে দুর্গাপুর আদালতে নিয়ে আসা হয়েছে। তারপরে আজকে যে স্পেশাল কোর্ট রয়েছে দুর্গাপুরে সেই কোর্টে তাকে পেশ করা হবে এবং পুলিশ, যেটা আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি, পুলিশ তাকে তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেবে এবং তার সাথে আরো অস্ত্র রয়েছে কিনা মধু সেগুলো খুঁটিয়ে দেখার চেষ্টা করবে পুলিশ এবং সেই কারণে পুলিশ তাকে তাদের হেফাজতে নিতে চায়। এবং এর পিছনে আরো কোনো অস্ত্র ভান্ডার রয়েছে কিনা, আরো দুষ্কৃতীরা জড়িত রয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখতে চায় পুলিশ। কারণ দেখো, গত কয়েক মাস ধরে বীরভূম জেলায় বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে পুলিশ প্রচুর আত্মঅস্ত্র উদ্ধার করেছে এবং সেগুলোকে উদ্ধার করেছে এবং বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে। পাশাপাশি এই যারা আগ্নেয়াস্ত্র যারা কারবারি রয়েছে তাদের সাথে এর যোগ রয়েছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। একদম, অনেক ধন্যবাদ প্রশান্ত। আরো একবার আপনাদের জানাবো, নিজের বাড়িতেই অস্ত্র সহ গ্রেপ্তার পলাতক দুষ্কৃতী। 2019 পুলিশের সঙ্গে মারামারি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল শেখ ইসমাইলকে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, পাইপ গান এবং এক রাউন্ড গুলি সহ তাকে গ্রেপ্তার করে কাকরতলা থানার পুলিশ।